তো গাইস আজকে আমরা খাবো এই জোলো চিপসটা। আজকে আনা হয়েছে জোলো চিপস, আর এখানে তো আনবক্সিং চলছে এখন জোলো চিপসের। দেখবো, খেয়ে দেখবো কতটা ঝাল জোলো চিপস, লোকে বলে বিশাল ঝাল, খেয়ে দেখা যাক কিরকম। ঝাল ঝালের গন্ধ গাইস। তাহলে জোলো চিপসটাকে এর ভেতরে এটা এটা হলে এতে অনেক কিছু লেখা আছে, মানে না লেখা নেই কিছুই। এই এর পেছনে লেখা আছে কি লেখা আছে এখানে? এই টমি এখানে কি করছে? এই টমি টমি কি করবি, চল যাস টমি। এখানে বলছে কথা বলতে হবে, মুখ দিয়ে আগুন বেরোবে, চোখ ফোক লাল হয়ে যাবে। এই টমি চল যা এখান দিয়ে, এখন আমরা ভিডিও বানাচ্ছি, খেয়াল ধরো দুজন এখানে। তো ভাই সেইগুলো আমাদের টমু, এরা দুজনে এখানে খেলে। আর এখানে যদি ঝাল লাগে দই আছে, এখানে চকলেট আছে, জল ফল রেডি করে রেখে দিয়েছি। চিপসটা গাইস এর উপর রাখছি। এখনো লাস্ট উইক আছে তোর, তোর এই ছোটোটা আমার এই বড়োটা, তোরা খেতে পারবি নি, ঝাল পড়ছে তোর চোখে ভুল করে হাত দেবে নি, ঠিক আছে? বাবা খেতে পারবি তো? দুটো মিষ্টি নিয়ে আয়। কি গন্ধ, এখানে অব্দি গন্ধ উঠে এসছে, ঝালের গন্ধ বিশাল তেড়ে। এখানে মুখটা ঠেকালুম তাতেই ঝাল ঝাল লাগছে, এই গুঁড়ো গুঁড়ো গুঁড়োতে ঠেকেছে জাস্ট। তো প্রথমে কি তুই খাবি? তুই খা, তুই খা, তুই খাবি না এটা? আমি শেষে খাবো। খাবি তো? সেলফি ক্যামেরা করে না, সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা। তো গাইস আমি খেতে চলেছি, ভয় ভয় পাচ্ছে একটু, খাবো বিয়া একটুখানি কামড়ে দেয়। প্রথমে বুঝতে পারবি না, খাওয়ার পর বুঝতে পারবে, খাওয়ার পর। একটু বসলে বুঝতে পারবি। ভাল লাগছে বল? যা কে বলল ঝাল ঝাল, চোখ পুরো লাল হয়ে গেছে, জল চলে এসছে। দেখো যেতেও পারছে, তো গাইস এখন দেখতেই পেলে চোখ মুখ পুরো লাল হয়ে গেল, এখনো হালকা হালকা লাগছে, এবং নাকটা কেমন একটা ঝাঁঝাঁ লাগছে নাকটা। যখন আমার ঝাল লেগেছিল আমি ভাবলাম পুরো ওইটা খেয়েই নেবো, অর্ধেক দইটা খেয়ে নিয়ে খেয়েই নিয়েছি। তো গাইস আপনারা বাড়িতে ট্রাই করবেন না, আমার নাক ফাক জ্বলছে এখনো, মুখ দিয়ে আমায় হেরাম করলে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে পুরো, কিন্তু এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আর এক মিনিট বাদ ঠিক হয়ে যাবে। আমার গাইস সেই সময় যখন খাচ্ছিলাম চলে গেছিলো ভিডিওটা।